প্রয়াত সভাপতি যে বিঘ্নেশ্বৰ ব্ৰহ্মৰ 21তম যদি আজি মৃত্যুবার্ষিকী দিবস উদযাপন করা হয়েছে কোকৰাঝাৰ চান্দামাৰীত দেখা গৈছে। এই মুহূর্ত যেখানে কোকৰাঝাৰ চহৰ স্থিত যে চান্দামাৰীত আজি 21তম বিঘ্নেশ্বৰ ব্ৰহ্মৰ মৃত্যুবার্ষিকী যদি উদযাপন করা পরিলক্ষিত হয়েছে। ইয়াতে সকলোৱে যে সাহিত্য সভাকে ধরে বিভিন্ন সংগঠনের বড় সংগঠনের যে নেতৃবর্গ ইয়াত উপস্থিত হয়েছে। ইয়াক তাৰোপৰিও অসমৰ কেবিনেট মন্ত্রী ইউজি ব্ৰহ্মকে ধরে বিধায়ক লৰেন ইছলাৰী ইয়াতে অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। সকলোৱে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। যে মানবতার যে প্রতিনিধি হিসাবে উপাধি যে লাভ করা যে বিঘ্নেশ্বৰ ব্ৰহ্মক সুবরণি শ্রদ্ধাঞ্জলি জানাবলৈ ইয়াতে উপস্থিত হয়েছে। ইয়াৰ পোনে পোনে ইয়াতে কেবিনেট মন্ত্রী ইয়াতে ইউজি ব্রহ্মচারী উপস্থিত হয়েছে। যে মানবতার প্রতিনিধি হিসাবে যেহেতু জনা গেছিল যে বিঘ্নেশ্বৰ ব্ৰহ্ম আজি বিশেষ কিন্তু আপনি কি হব? হয়, এইটো শান্তির বাবে তেও মৃত্যুবরণ করেছে। হারবিঞ্জার অফ হিউম্যানিটি, হারবিঞ্জার অফ পিস, এই দুটা শব্দ একেলগে প্রায় একে ধরনের হয়। আর আজি তেওঁৰ যিটো কাৰণত মৃত্যুবরণ কৰিছিলে বা মৰিবলগা হৈছিল, সেইটো হ'ল যে এই অঞ্চলত স্থায়ী শান্তি হওক, সমস্যাৰ সমাধান হওক। আজি দিতকত পৰিণত হৈছে, শান্তি আহিছে বড়ো অঞ্চলত। সেইটো স্থায়ী কৰিব লাগে আৰু অৰ্থপূৰ্ণভাৱে আমি লৈ যাব লাগে, উন্নয়নমুখী কাম কৰিব লাগে। তেওঁক ব্যক্তিত্বটো মই খুব ওচৰৰ পৰা পাইছোঁ। ব্যক্তি হিচাপে খুব বহল ব্যক্তিত্বৰ মানুহ আছিল আৰু তেওঁৰ দৃষ্টিভংগী বহল আছিল। এই কারণে সকলকে লৈ পেলায় কাম করার যে একটা দৃষ্টিভঙ্গি তেওঁৰ নিচিনা পোৱা না যায়, বিরল। এখানে আজি দিনত তেওঁ শ্রদ্ধা জনোৱাৰ লগতে মই বিচাৰো যে শান্তি স্থায়ী হোক আর উন্নতি হোক। আছিল যে যেটো অসমৰ মন্ত্রী ইউজি ব্ৰহ্মচাৰী ইতিমধ্যে তেওঁ প্ৰকাশ কৰিছে যে ইতিমধ্যে বড়োলেণ্ডত শান্তি স্থাপন করা হয়েছে বলে ইতিমধ্যে জনাইছে। ইয়াতে বড়ো সাহিত্য সভার সভাপতি ইয়াতে উপস্থিত আছে, তেওঁলোকে জানিব উগ্রপন্থী উগ্রপন্থী এদিন হলেও মূল হতিলে আহিব আর শান্তি প্রতিষ্ঠাত তেওঁলোকে ওলাই আহিব, সেই কথাটো আহ্বান করেছিল। আর উগ্রপন্থী কার্যকলাপর দ্বারা কোনো এটা জাতিগোষ্ঠীর মানে কোনো উন্নতি নহয় বলে বিঘ্নেশ্বৰ ব্ৰহ্মই তেতিয়াই বক্তব্য দিছিল। আজি আমি বাস্তবত আমি দেখিছোঁ যে NDAB চাৰিওগত নিখিল বড়ো ছাত্র সন্থা আর UPPৰ লগত যিটো নেকি শান্তি চুক্তি হৈছে, শান্তি চুক্তি হওয়ার লগে লগে এতিয়া বড়োভূমিত বা অসমত শান্তি প্রতিষ্ঠা হওয়া বলে আমি মানে ভাবিছোঁ। আর আজি এই NDAB যিসকল কেডার আছে তেওঁলোকে মূল হতিলে আহি পেলাই মানে তেওঁলোকে মানে আজি কাম করার কারণে তেওঁলোকে ডেভেলপমেন্টাল কামত মানে সহযোগ করব বলে তেওঁলোকে মানে প্রতিশ্রুতি দিছে। এইটো এটা মানে ভাল একটা পদক্ষেপ বলে আমি ভাবো। হয়, NLFB এইটো আৰু NDAB যিসকল এম বাথাকে আদি কৰি যিটো নেকি উগ্রপন্থী তেওঁলোকে আন্ডারগ্রাউণ্ডত গৈছিলে, তেওঁলোকে জংঘলত গৈছিলে, আজি মূল হোটেলে আহিছে, আমি আদরণি জনাইছোঁ। আৰু বিঘ্নেশ্বৰ ব্ৰহ্মৰ নীতি আদর্শ, তেওঁ যদি উগ্রবাদৰ বিৰুদ্ধে কথা কৈছিল আৰু তেওঁ মহাত্মা গান্ধীৰ অহিংসাই পৰম ধৰ্ম এইটো তেখেতে মানে বিশ্বাস কৰিছিলে, আৰু এই অহিংসায় পরম ধর্ম আর বিভিন্ন জাতিগোষ্ঠীর মাজত যাতে এই উগ্রবাদী কার্যকলাপ না থাকে তার কারণে বিঘ্নেশ্বৰ ব্ৰহ্মই সভাপতি হয়ে থাকতে আহ্বান জানাইছিল। আজি আমি সপনত আমি তেওঁৰ সপনটো আজি দিতকত আমি দেখিবলৈ পালো। এতিয়া বড়োভূমি শান্তি প্রতিষ্ঠা হওয়া বলে আমি কব লাগিব এক প্রকার, আর ডেভেলপমেন্টাল কামতো এতিয়া আগবাড়িছে, সেইটো আমি আশা করছো। ধন্যবাদ। এ আছিল বড়ো সাহিত্য সভাৰ সভাপতি তৰেণ বড়ো ইতিমধ্যে প্ৰকাশ কৰিছে যে NDP চাৰিটা গোটটোক লৈ যিটো যিটো নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ নেতৃত্বত যিটো BTR চুক্তি স্বাক্ষৰ কৰিছিলে, তাৰ পিছতো যিটো NLFB জংঘললৈ ঘূৰি
গই আকো এটা মূল সুতিলে ঘুরি আছে। এয়া শান্তি প্রতিষ্ঠার একটা ইঙ্গিত বলে বহন করেছে আর এটা দাবি করেছে যে বড়োল্যান্ডত এটা শান্তি স্থাপিত হয়েছে। ইয়া দাবি করেছে যে আজি বিশেষ যে বিনেশ্বর ব্রহ্ম যে মানবতার যে প্রতিনিধি বলে যে জনা গৈছিল যে উপাধি দিয়া হয়েছিল যে মানবতার কাম করেছিল বড় সাহিত্য সভার।